কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি সেটা তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো তাও বলছি আমি শীতকালে সবজি দিয়ে আজকে পাবদা মাছের ঝোল এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এরকমভাবে আমি শীতকালে সবজি দিয়ে পাবদা মাছের ঝোল মাঝে মাঝে মুনিয়াকে রান্না করে খাওয়াই তো এখানে দেখো আমি কী কী সবজি নিয়েছি আমি প্রথমে হাফ আলু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু গ্রিন পিস কড়াইশুঁটি সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি আর নিয়ে নিয়েছি অল্প একটু গাজরের টুকরো যেটা আমি লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে দেখো আমি একটা প্রেশার কুকারেই রান্নাটা করব আমি প্রেশার কুকারে এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে এটা কড়াইতেও করতে পারো আমি প্রেসার কুকারে উইদাউট সিটি মানে উইদাউট কোনো হুইসেল দিয়ে আমি রান্নাটা করব তো আমি এখানে দেখো দুটো পাবদা মাছ রান্না করছি তো দুটো পাবদা মাছ আমি প্রথমে খুব ভালো করে হলুদ দিয়ে নুন বাদে আমি এখানে হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতন তোমরা এখানে একটু চাইলে নুনও ইউজ করতে পারো তারপরে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে তো গোটা জিরেটা হালকা ফাটতে শুরু করলে আমি যত রকমের সবজি এখানে কেটে রেখেছিলাম সমস্ত সবজি একে একে দিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি যা যা সবজি ইউজ করেছি চেষ্টা করেছি মোটামুটি শীতকালে যে সবজিগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে তো সেইগুলো ব্যবহার করে রান্নাটা করার তো গতানুগতিক সেই কালো ঝোল বা সর্ষে বাটা দিয়ে রান্না হয় পাবদা মাছের ঝোল তো সেই রকমভাবে রান্না করলে তো আর বাচ্চারা সঠিক পুষ্টিটা সেরকমভাবে পাবে না তো সেই জন্য আমি চেষ্টা করি বরাবরই মাছের ঝোল বা যাই রান্না করি একটু সবজি দিয়ে ব্যাপারটাকে আর একটু বেশি পুষ্টিকর করার তো এখানে দেখো আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট মতো ওই সতে করার মতো তখন কিন্তু হিটটাকে একদম মিডিয়াম লোতে রেখে আমি সতেটা করব তো তারপরে দেখো সতে করতে করতে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো আদা বাটা আদাবাটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন এক বছরের নিচে বেবেদের জন্য কিন্তু তোমরা করতেই পারো এই রান্নাটা তবে কিন্তু নুনটা ইউ অ্যাভয়েড করতে পারো এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি আবারও একটু হালকাভাবে একটু সতে করে নেব তার তখন কিন্তু আমি একটুখানি জল এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো বাচ্চাদের রান্নায় যেহেতু খুব বেশি ভাজাবুজি হয় না তো সেই কারণে আমি যদি জলটা ইউজ না করি সেক্ষেত্রে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে সেই জন্য আমি বরাবরই মশলা দিয়ে সবসময় একটু জল ইউজ করি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি একটা গ্রিন চিলি সেটা তোমরা টোটালি অ্যাভয়েডও করতে পারো আবার এটা অপশনাল টোটালি তোমরা দি চাইলে দিতেও পারো তারপর দেখো এখানে মশলাটার সাথে সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে এবারে দেখো আমি যে মাছগুলো শুধুমাত্র হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ চাইলে কিন্তু মাছগুলোকে আগে থেকে একটু শ্যালো ফ্রাই করে তারপরে ঝলে দিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে দেখো মাছটা সবজির সাথে এরকম হালকা একটু নাড়াচা করে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো জল জলটা অবশ্যই তোমরা বুঝে দেবে আমি এখানে এক কাপ জল ইউজ করেছি যেহেতু আমি সবজিগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি আর ছোটো ছোটো করে কেটেছি সেই জন্য সেদ্ধ হতে কিন্তু আমার খুব একটা সময় লাগবে না আর পাবদা মাছ তো এমনিতেই অল্প টাইম লাগে রান্না হতে সেই জন্য এই মাছের ক্ষেত্রে এইটুকু পরিমাণ জলই যথেষ্ট এখানে দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে আমার রান্না কিন্তু হচ্ছে আমি পনেরো মিনিটের মতো মাছটা রান্না করব পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনে পাতা কুচনো ধনে পাতা দিয়ে আমি মোটামুটি এক মিনিট মতো আরও এক্সট্রা কুক করে নেব তোমরা যদি চাও এই রান্নাটা কিন্তু এক বছরের নিচে বেবিদেরকেও তোমরা করে খাওয়াতে পারো সেক্ষেত্রে নুন আর ঝাল এই দুটো জিনিস তোমরা টোটালি অ্যাভয়েড করে রান্নাটা তোমরা ইজিলি করতেই পারো তো এখানে দেখো ধনে পাতাটা নরম হয়ে গেছে এবং এক্সট্রা এক মিনিট কুক করে নেওয়ার পরে আমার মাছের ঝোল কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য তো এখানে দেখো পাবদা মাছের ঝোল কিন্তু আমি সার্ভ করে দিয়েছি আমি আমার বেবিকে রাইসের সঙ্গে সার্ভ করেছি তোমরা তোমাদের বেবিদেরকে কিন্তু এই রেসিপিটা করে অবশ্যই খাওয়াতে পারো আশা করছি তোমাদের বেবিরও এই রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে মামেন মাঞ্জ কিনের পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে মামেন মাঞ্জ কিনের সঙ্গে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা